আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি প্রবাসী বাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন বিরোধে আশা করি আল্লাহর রসেস যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় সৌদি আরব প্রবাসী বাই এবং বোনেরা আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন যারা বিশেষ করে আমার ইমুতে আছেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং অনেকেই একটা কোশ্চেন করছেন বাই কনটাকের মাধ্যমে যদি কন্টাক্টের মাধ্যমে আমরা সফর জেলের মাধ্যমে যদি বাংলাদেশে আসি তাহলে আমাদের সেখানে কতদিন থাকতে হবে এটা আমাদেরকে একটু জানান দেখেন আমরা প্রতিনিয়ত বলতে গেলে আমরা প্রতিদিনই দুইটা তিনটা বা পাঁচজন করে কিন্তু কন্টাক্টে ফিঙ্গার করাচ্ছি অনেকেই যারা আসে বাংলাদেশে আসার পর আমাদেরকে জানায় যেটা সেটা হচ্ছে তাদের দশ থেকে পনেরো দিন লাগে কারো সতেরো দিন লাগে কারো আঠারো দিন লাগে তো এখানে যে বিষয়টা আপনাদেরকে অবৈধ করতে চাচ্ছি সেটা হচ্ছে যাদের পাসপোর্ট থাকে যাদের পাসপোর্ট থাকে সরাসরি কন্টাক্ট করে যারা সফরে আসে তাদের সময় দশ থেকে বারো দিন সময় লাগে বা সর্বোচ্চ পনেরো দিন লাগে এর বেশি লাগে না সর্বোচ্চ পনেরো দিন যাদের পাসপোর্ট থাকে তাদের আর অনেক সময় কম লাগে দশ দিনের ভিতরে হয়ে যায় আর যাদের পাসপোর্ট থাকে না পাসপোর্ট আকামা কোনো রকমের কোনো কিছুই থাকে না তাদের একটু সময় বেশি লাগে তো তাদের সময়টা কীরকম লাগে আমরা যতটুকু জানতে পেরেছি যারা ইতিমধ্যে বাংলাদেশে আসছে তো তারা বলতেছে যে ভাই দশ পনেরো দিন বা সতেরো দিন এরকম সময় লাগে তো আজকে আমি আপনাদেরকে এরকমই এক সাথে সাথে আপনাদের যেই আমার যারা মেসেজ করেছে তাদের কতদিন লাগছে সম্পর্কে তারা যে আইডিয়াটা দিয়েছে সেই বিষয়টা আপনাদেরকে একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তো পুরো বিডিও ক্লিপটা শুনবেন আর আরেকটা বিষয় হচ্ছে যারা আপনারা আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইমতে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে হয়তো আপনার সমস্যাটা বা আপনি যে কোনো লোকই হন না কেন আঁকামা এক্সপায়ার লোক হুরুবের লোক আঁকামা হয়নি বা মতলুবে লোক যে কোনো ধরনের লোক যোগাযোগ চেষ্টা করবেন ইনশাল্লাহ কোনো না কোনো সিস্টেম করে বা কোনো সঠিক পরামর্শ দিয়ে আপনাদের কাজগুলো করে দেবেন ইনশাল্লাহ তো অবশ্যই যোগাযোগ করবেন আর পুরো ভিডিও ক্লিপটা আপনার একটু শুনে আসেন ভাই আসলে আমি একুশ তারিখে তো ধরা দিছি একুশ তারিখে পুলিশ আমার সফর জলে ঢুকেছে তারপরে আপনার ছাব্বিশ তারিখে বাংলাদেশ এম্বাসি আউট পাস দিছে তারপরে আপনার সাত দিন লাগছে আপনার অর্থাৎ তেরো দিনের মতো আমি টিকিট পেয়েছি আমি আর ওই আমার মামা তো ভাই দুজনে একসাথে পেয়েছি তারপরে দুই দিন সাইটে রাখছিল কোয়ারেন্টাইনে তারপরে আপনার হচ্ছে পাঁচ তারিখে আমার করোনা টেস্ট করছে করোনা টেস্ট নেগেটিভ রেজাল্ট আছে দুইজনেরই তারপরে আবার সাত তারিখে ছয় তারিখে রিপোর্ট দিছে সাত তারিখে আপনার দিছে এই আর মোবাইল জমা দিয়েছিল মোবাইলের জন্য পনেরো টাকা নেয় আর হচ্ছে আপনাদের দোয়া ছিল টোটাল মনে করেন যে সতেরো দিন থাকা লাগছে সব মিলে কোয়ারেন্টাইন টাইম মিলে আর আঠারো দিনের মাঝে আমি বাংলাদেশে ল্যান্ড করছি অর্থাৎ আপনার আট তারিখে বাংলাদেশ আমি রাত বারোটার দিকে ল্যান্ড করছি দেশে আপনার দুপুর দুটাই ভিম ফ্লাইট চালু হয়েছিল এই আর কি তো ঠিক আছে ভাইয়া সমস্যা নেই আপনার সাথে যোগাযোগ হবে নি অন্তত আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে বাংলাদেশে আসতে পারছি এটা আপনার কাছে লাভ করে শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম